হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ফ্রি পিএলপি ফাইল নিয়ে। এই পিএলপি ফাইলটি মূলত রিলিজ পোস্টারের, আপনাদের মুভি, শর্ট ফিল্ম কিংবা বিভিন্ন ধরনের ইসলামিক রিলিজ পোস্টারের জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করতে গেলে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। তো পাসওয়ার্ডটি আমার ভিডিওর মাঝখানে একটি একটি করে দিয়ে দিয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো পিএলপি ফাইলটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডাউনলোড হয়ে গেলে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। তো পিক্সেল ল্যাব অ্যাপটির প্রো ভার্সন চাইলে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা সেটি অ্যাড করার জন্য সিম্পলি এই থ্রি ডট আইকনে ক্লিক করব। করার পর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করে আমাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি অ্যাড করে নিয়ে নিব। তো আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেলে আমরা এটি কাস্টমাইজ করার জন্য সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করব। করার পর আমাদের এই পিক দুটি চেঞ্জ করে আমাদের কাস্টমাইজ করা পিক অ্যাড করে নিয়ে নেব। তো তার জন্য আমাদের এই পিক দুটির চোখের অপশনে আমরা ক্লিক করে এই দুটি হাইড করে নিয়ে নেব। তো নেওয়ার পর আমরা সিম্পলি আবারও এখানে ক্লিক করব। করার পর আমাদের এখানে দুটি মডেলের পিক অ্যাড করার জন্য সিম্পলি এই অপশনে ক্লিক করব। করার পর ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমাদের দুটি পিএনজি পিক অ্যাড করে নিয়ে নিতে হবে। কীভাবে একটি পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এইচডি কোয়ালিটিতে ইভেন এক ক্লিকে, তো এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি ইম্পোর্ট অপশনে ক্লিক করে পিক দুটি অ্যাড করে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এই পিক দুটি অ্যাড করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এই টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমাদের এই পিক দুটি ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার জন্য আমরা এটাকে ধরে একটু বড় করে নিয়ে নিব। নেওয়ার পর এখানে ধরে একটু চেপে ধরে আমরা এটি ছোট করে নিয়ে নেব। নেওয়ার পর আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এই পিকটিকে ধরে আমরা নিচের শেপের নিচে নিয়ে যাব। তো নেওয়ার জন্য আবারও আমরা এটা চেপে ধরে এই নিচের তিনটি শেপের নিচে নিয়ে যাব। তো নেওয়ার পর আমরা এটি ভালোভাবে কাস্টমাইজ করে নেওয়ার জন্য আবারও এটিকে ধরে আমরা মাঝখানে নিয়ে আসবো। তো নিয়ে আসা হয়ে গেলে আমরা এটিকে লক করার জন্য সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। করার পর আমরা নিচে চলে গিয়ে এই পিকটিকে আমরা লক করে দিয়ে দেবো। লক করে দিয়ে দিলে এই পিকটি আর নড়াচড়া করতে পারবে না। তো তারপর আমাদের সেই নাটকটির নাম চেঞ্জ করার জন্য অথবা আমাদের এই পোস্টারের নামটি চেঞ্জ করার জন্য সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করে আমাদের প্রথম অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমাদের এই প্রথম অপশনটাতে ক্লিক করার পর আমরা আবারও এখানে ক্লিক করব। করার পর আমাদের এই এ অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন এডিট অপশন। তো আমরা এডিট অপশনে ক্লিক করে আমাদের সেই পোস্টারের নামটি আমরা লিখে দিব। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি দিয়ে নিচ্ছি। তো আমি এটা দিয়ে তারপর ওকেতে ক্লিক করলাম। তো করার পর দেখতে পারতেছেন এটি কাস্টমাইজ হয়ে গেছে। তো আমরা নিচের এই অভিযোগ লেখাটিকে চেঞ্জ করার জন্য আবারও এই লেয়ার অপশনে ক্লিক করব। করার পর এই অভিযোগ নামের লেয়ারটিতে আমরা ক্লিক করে আবারও আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা এডিট অপশনে গিয়ে আমরা এটিকে চেঞ্জ করব। তো আমি আপনাদের দেখানোর জন্য আরেকটি নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এই ওকে মার্কে ক্লিক করব। তো করা হয়ে গেলে দেখতে পারতেছেন আমাদের এখানে অটোমেটিক কাস্টমাইজ হয়ে গেছে। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি কালার চেঞ্জ করার জন্য সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। করার পর আমরা নিচে চলে গিয়ে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে। করার পর আমরা আবারও এখানে ক্লিক করব। করার পর আমরা এই অপশনটাতে ক্লিক করব। করার পর আমরা এদিকে সোয়াইপ করে এখানে কালার অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করব। করার পর আমরা আমাদের যে কোনো একটি কালার অ্যাড করে নিয়ে নিব। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই কালারটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি টিক মার্কে ক্লিক করলাম। করার পর আমাদের নিচের এই শেপটির কালার চেঞ্জ করার জন্য আবারও এই লেয়ার অপশনে ক্লিক করব। করার পর আমরা এই প্রথম যে শেপটা দেখতে পারতেছেন এখানে আমরা ক্লিক করব। তো করার পর আমরা এদিকে স্ক্রল করব। করার পর এই কালার অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করব। করা হয়ে গেলে আমরা এটিও ব্লু কালার করার জন্য এই ব্লু অপশনটা সিলেক্ট করে দেবো। দেখতে পারতেছেন আমাদের পোস্টারটি ভালোভাবে কাস্টমাইজ হয়ে গেছে। তো আমরা এখন টিক মার্কে ক্লিক করব। তো আপনাদের এখানে কোম্পানি অথবা স্পন্সরের নাম লিখতে চাইলে অথবা লোগো অ্যাড করতে চাইলে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের নিচে স্ক্রল করতে হবে। করার পর দেখতে পারতেছেন এখানে একটা লোগোর অপশন। তো এখানে ক্লিক করে আপনাদের এখানে আবার ক্লিক করতে হবে। করার পর এখানে দেখতে পারতেছেন রিসিলেক্ট। তো এখানে ক্লিক করে আপনাদের সেই লোগোটি আপনারা অ্যাড করে নিয়ে নেবেন। তাছাড়া আপনারা যদি রিলিজ ডেটটা চেঞ্জ করতে চান তাহলে আপনাদের আবারও এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। করার পর এই রিলিজ ডেট নামের যে অপশনটা দেখতে পারতেছেন প্রথমে এটাতে ক্লিক করতে হবে। তারপর আমাদের এটি কাস্টমাইজ করার জন্য আবারও এখানে ক্লিক করতে হবে। করার পর এই এ অপশনে ক্লিক করতে হবে। করার পর এই এডিট অপশনে ক্লিক করে আমাদের রিলিজ ডেটটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে একটা নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর আমরা ওকে মার্কে ক্লিক করব।
তো সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে কৃষির উপর ভিডিও দেন, তাহলে আমি পরবর্তীতে সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার্স, আমাদের পোস্টারটি অলরেডি হয়ে গেছে, তো আপনারা চাইলে আরও ভালোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো নেওয়ার পর আমাদের সেভ করার জন্য সিম্পলি সেভ অপশনে ক্লিক করতে হবে, করার পরে এই সেভ এজ ইমেজে ক্লিক করতে হবে, তারপর এই কাস্টম থেকে আমাদের আলট্রা সিলেক্ট করতে হবে। তো আলট্রা সিলেক্ট করলে আমাদের এটি বেশি এমবিতে পরিণত হবে, ইভেন সেভ হবে। তো তারপর আমরা এই সেভ টু গ্যালারি করে দিলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।